দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা, ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজেরা কোথাও রাস্তায় থাকবেন আপনি, শুভেন্দু বাবু, দিলীপ বাবু? ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাব, নচেত আমরা যাব না। আমরা কোন রাজনৈতিক পতাকা ব্যবহার ছাড়া করব না যদি যাই। সুপ্রিম কোর্ট পুলিশ প্রেস কনফারেন্স করার সময় বলেছে যে ছাত্র সমাজের নামে এরা কারা, দেখুন একটি পোস্টার দেখিয়েছে যেখানে ছাত্র সমাজের দল করে রেখেছে শঙ্কর ঘোষকে কলকাতা এবং একে আশরাফুল নামে একটি ফটো দেখিয়েছে। না, যদি কোনো ফেসবুক পেজ, যদিও এটা ছাত্র সমাজের যে বঙ্গীয় ছাত্র সমাজ বা যে নামটা বলছে তাদের অফিসিয়াল পেজ কিনা আমার জানা নেই, তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই আশরাফুল একে আশরাফুলকে ফলো করে বা এভিবিকে ফলো করে, এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি। কাউকে ফলো করা কি অন্যায় নাকি? ভারতীয় দণ্ডবিধির বা ন্যায় সংহিতা কোন ধারায় এটা অন্যায়? পুলিশ কি বোঝাতে চাইছে, পুলিশ কি এর মাধ্যমে ইন্ডিকেট করতে চাইছে? কেউ তো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে পারে। দেখুন, ইউজিসি নেট যারা দিতে যাবে তাদেরকে তো উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা পুলিশের। কোন আন্দোলন হবে তার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ উল্টে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবো না করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে, কোনো দুষ্কৃতীরা যদি চক্রান্ত করে তা আপনাদের দায়িত্ব তো তাদেরকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট করুন যারা গুলি চালাবে বলছেন, আপনি বলছেন গুলি চালাবে, কে গুলি চালাবে তাকে অ্যারেস্ট করুন। আপনার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমার দায়িত্ব না তো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করতে চলেছি, ছাত্র সমাজ করতে চলেছে, আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি। বা বিজেপিও যদি আন্দোলন করে তাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার? পুলিশের। পুলিশকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর তার সাথে সাথে আমরা হেল্পলাইন নাম্বারও বানিয়েছি, আপনারা জানেন। আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে, যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার বা তাদের পরীক্ষা সেন্টারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি, যেহেতু সকালে দুটো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে ছটি সাবজেক্টের পরীক্ষা আছে, তাতে সাঁওতালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত বলছি 5 থেকে 6 হাজারের বেশি হবে না।